জি ফেরেশতাকে আপনারা যতগুলো মানুষ বসে আছেন দেখেছেন, কারণ মুখ থেকে শুনেছেন যে ফেরেশতা দেখা যায়, আমি আজকে আপনাদেরকে ফেরেশতা দেখাবো, ফেরেশতা দেখাবো, দেখা যায়, হাদিসে আছে, সেই হাদিস আপনাদের শোনাবো, ফেরেশতা দেখা যায়। কিন্তু আপনারা চুপচাপ বসে থাকলে তবেই পাবেন এই মাল ডেলিভারি, কেউ এই মাল ডেলিভারি দেবে না। দুই, আল্লাহ রাসূলের ওই হাদিসটা বর্ণনা করছিলাম যে এখানে অসংখ্য ফেরেশতা এসেছেন, তিন নাম্বার বৈশিষ্ট্য হলো। চার নাম্বার, আল্লাহর নবী বলছেন আজকের এই সবার চার নাম্বার বৈশিষ্ট্য হলো, ওয়াজাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আপনাদের সামনে রেখে আমি যেমন বক্তব্য রাখছি, আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা এখানে এসেছেন, তারা আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম লিখে নিয়ে গিয়ে আল্লাহর দরবারে ফেরেশতারা হাজির। হে আল্লাহ, আপনার ওই বান্দারা আজকে ওই কাহালগাঁও মাদ্রাসাতে আজকে তারা জালসা শুনছে, মাবুদ তাদের সাগিরা গোনা যত আছে জীবনে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আপনাদের উপরে এক নাম্বার রহমত বর্ষণ করছেন, বরকত দিচ্ছেন, আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরে আমাদেরকে বেষ্টন করে রেখেছেন, আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা আমাদের মাঝে দিয়েছেন, আপনারা যতটা আছেন তার চাইতে ফেরেশতা বেশি আছে, অসংখ্য ফেরেশতার কথা বলা হয়েছে। আর চার নাম্বার কথা, আল্লাহ রাসূল বলছেন আপনাদের নিয়ে স্বয়ং রব আলোচনা করছেন তার ফেরেশতাদের সামনে। কার আলোচনা চলবে? ওই ব্যক্তির আলোচনা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সুনজরে রাখবেন, আল্লাহর রহমতের নজর ওই ব্যক্তিদের উপরে থাকবে, তাদের নিয়ে আলোচনা করছেন আল্লাহ। যারা আজকের এই সভাতে, আমি মাওলানা মুখতার অনেক দূর নদিয়া থেকে এসেছি আপনাদের এখানে, অনেক দূরের রাস্তা, এত দূর রাস্তা আমি আপনাদের মানে মেহনত করে আপনাদের কাছে এসেছি, অনেক কষ্ট করে, কষ্টটা তখনই মনে হবে না যখন আপনারা ধীর স্থিরভাবে শুনবেন। তবে একটা শর্ত আমার, আমি অসংখ্য গজল জানি, 150 গজল মুখস্থ আছে, একটা গজল আপনাদের সামনে আমি গাইতে পারবো না। আমার গজল শুনলে আপনাদের লাফানি শুরু হবে, লাফাবেন আপনি, কিন্তু আমি গজল বলবো না। কেন? গজল যারা বলছে তাদের আমি বিরোধিতাও করব না, গজল আমি বলতে পারি, আমি আজকে আপনাদেরকে বলবো না। কেন বলবো না? কারণ হলো, সারা রাত যদি গজল বলা হয় একটাও নাকি হবে এমনটা নেই। তবে আপনাদের সামনে যদি একটা আয়াতের সামান্য কিছু বোঝাতে পারি, আপনি উপকৃত হবেন, আমিও হব, আজকের এই কমিটি উপকৃত হবেন, বিশেষ করে আজকের সবার সভাপতি উপকৃত হবেন। এজন্য কোরআনের মাহফিলে কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হবে ইসলামের পক্ষে আর ইসলামের বিপক্ষে। ইসলামের পক্ষে থাকলে কি লাভ, আর ইসলামের বিপক্ষে থাকলে কি ক্ষতি, ইসলামের পক্ষে যারা থাকবে তারা কারা, তাদের কি অবস্থা ঘটবে, তাদের কি অবস্থা হতে পারে, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে খুব সামান্য কয়েকটা কথা বলবো। তবে কথা বলতে গিয়ে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। এক নাম্বার পয়েন্ট হবে, আজকের যুবকেরা, আজকের যুবতীরা দেখবেন কিছু যুবক আছে হাতে বালা পরে, পরে কি পরে না পরে, কিছু যুবক আছে দেখবেন এই কান ফুড়িয়ে কানে দেয়, কিছু যুবক আছে মালা পরে, কিছু যুবক আছে বড় বড় চুল ডাকে, মেয়ে সাজতে তাদের খুব ভালো লাগে, পিছন থেকে দেখলে পারে বোঝা যাবে না এ লেডিস না জন্ডিস, যতক্ষণ পর্যন্ত তার সামনে না যাবেন, চেন না খুলবেন, ততক্ষণ বোঝা যাবে না মাল জন্ডিস না লেডিস। এটা মেয়েদের মধ্যে এক প্রকার মেয়ে আছে তারা ছেলে সাজছে, আর এক প্রকার ছেলে আছে তারা মেয়ে সাজছে, ঠিক বলছে না ভুল বলছি? কেন করছে, কোনোদিন কি ভেবেছেন কেন করছে? করছে কেন, তার কারণ হলো আজকে আমরা শরীয়ত বুঝি না, ইসলাম না জানার কারণে এগুলো করছি, যার জন্য ইসলাম কাকে বলে, বাপ খেলার জায়গায় খেলগা বাপ, আর জলা যান জ্বালাস না, আস্তে আস্তে যা। কালকে জালসা করছে আর একজন সেই লাল ছোট্ট লাইট কি বলে ওটাকে, এভাবে মার, ও ওখান থেকে মারলে এখানে চলে আসে, কি গেজার
ডেঞ্জার, ঠিকই বলেছেন ডেঞ্জার। তা ও লাইট মারছে, তা মারবে কাকে? আমাকে মারছে। আমার চেয়ে বাপের কয় নাম্বার ছেলে রে তুই? কিছু মাল আছে এরকম ভাইজান। তাহলে আমি আপনাদের যেটা বলছি সেটা হলো, এক নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা করব ইসলাম কাকে বলে, দুই নাম্বার আলোচনা হবে ইসলাম কোথা থেকে এসেছে, কিভাবে আমরা ইসলামকে পেয়েছি, এবং ভারতবর্ষে ইসলাম কবে এসেছে, কার মাধ্যমে এসেছে। তিন নাম্বার পয়েন্ট হবে ইসলামের প্রচার প্রসার কিভাবে ঘটেছে, আর চতুর্থ নাম্বার পয়েন্ট হবে এই ইসলামের পক্ষে থাকতে গিয়ে সাহাবায়ে কেরামগণ কিভাবে তারা নিজের জীবন পরিবর্তন করে কিভাবে জীবনযাত্রায় নেমেছে। শুধু তাই নাই, একজন সাহাবির ঘটনা আপনাদের বলবো, তার আগে আপনাদের জিজ্ঞাসা করছি, প্রথমে একটা কথা বলেছি, ফেরেশতা দেখা যায় না, আপনারা বলেছেন দেখা যায় না, আমি বলেছি দেখা যায়, আমি আপনাদের দেখাবো। এই গভীর রাতে এতগুলো মানুষের সামনে আমি বলেছি ফেরেশতা দেখাবো, হাদিস থেকে প্রমাণ করে দেখাবো। তবে একটা কথা দেখাবো, এটা যারা দেখবেন তারা বসে থাকেন। দুই নাম্বার কথা বলবো সেটা হলো, পৃথিবীতে একজন সাধারণ মানুষের নাম করেন যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন, বলতে পারবেন? সরাসরি পৃথিবীতে কথা বলেছেন একজন সাধারণ মানুষ, নবীর নাম করবেন না, মুসা আলাইহিসসালাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন, সেটা ভিন্ন কথা। আমাদের নবী যখন মেরাজে গেছেন নবী মুহাম্মদ সাল্লাম, তখন আল্লাহর সঙ্গে কথা বলেছেন পর্দার আড়াল থেকে, সেটা ভিন্ন কথা। কিন্তু সরাসরি আল্লাহ তাআলা একজন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, সেই ব্যক্তিটা কে, কেন কথা বলেছেন, সে কথাটা আপনাদের জানা থাকলে আপনারা বলেন, জানা আছে কারণ সাধারণ মানুষের সঙ্গে আল্লাহ কথা বলেছেন দুনিয়াতে? জি, কথা বলেননি, বলেছেন, আপনাদের জানা নেই? তাহলে এটা জানতে মন চাচ্ছে না চাচ্ছে না? কথা বলেন, ফেরেশতা দেখতে মন চাচ্ছে, কথা বলছেন না কেন? তাহলে বসে থাকেন, এই অন্ততপক্ষে দুটি মাল তো নিয়ে যাবেন, সব যদি নিয়ে যেতে না পারেন, সব যদি ভুলে যান, এ দুটি কথা তো মনে থাকার কথা। যার জন্য আজকে ভূমিকা ছাড়াই আলোচনা হবে, যেহেতু গভীর রাত হয়ে গেছে, চলুন ইসলাম কি এটা হাদিস থেকে সরাসরি আলোচনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন বসে আছেন, এমন সময় হযরত জিব্রাইল রাসূলের কাছে এলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর নবীজি যে কায়দাতে বসেছিলেন ঠিক ওই কায়দাতে হযরত জিব্রাইল সামনাসামনি মুখোমুখি বসলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়াযা কাফাইহি ওয়ালা কাফাইহি ওয়াযা ওয়ালা কাফাইহি ফাকিদাইহি, এরকম আছেন। আল্লাহর নবী বলছেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হযরত জিব্রাইল আমার কাছে এলেন, আর আসার পর নবীজি ঠিক ওইভাবে বসলেন। কিভাবে? নবীজি বলছেন তাশাহুদে একজন মুসল্লি যেমন বসে থাকে, নবীজি ঠিক ওই কায়দাতে বসেছিলেন। আর আল্লাহর নবীর সামনে হযরত জিব্রাইল ঠিক ওইভাবে বসলেন মুখামুখি সামনাসামনি। বলবেন, মাওলানা আমি তো জীবনে কোনোদিন নামাজ পড়িনি, নামাজ পড়েছিলাম নানা যেদিন মারা গিয়েছিল, আর আমার দাদা যেদিন মারা গেছে ওই দিন নামাজ পড়েছি, আর তো নামাজ কিভাবে পড়তে হয় জানি না, তাহলে আমি নামাজ কিভাবে পড়তে হয় যেহেতু জানি না, তাহলে তাশাহুদ কাকে বলে আমি বুঝি না, অতএব আপনার কথা বুঝতে পারলাম না। এরকম মানুষ থাকতে পারেন, এমন শ্রোতা থাকতে পারেন, তাহলে আপনাকে কিভাবে বোঝাবো? আপনাকে ঠিক এই কায়দাতে বোঝায়। বন্ধুরে, একজন একজন মানুষ সে কি করেছে না, বিবাহ সাধিতে গেছে, একজন যুবকের বিবাহ বিবাহ হয়ে বিবাহর অনুষ্ঠানে যখন আপনি গেছেন, তখন বর যেমন ইমামের সামনে বসে যায়, একজন বর যেমন ইমামের সামনে বসে, সামনাসামনি ইমাম আর বর যেমন সামনাসামনি বসে, তাশাহুদে যেমন বসে থাকে, ঠিক ওই কায়দাতে আপনার পায়ের উপরে ভর দিয়ে হুঁটোতে হাত দিয়ে বসে যায়। আল্লাহর নবী বলছেন, আমার সামনে হযরত জিব্রাইল এসে ওই কায়দাতে বসলেন, আমি ওই কায়দাতে বসেছিলাম। আর নবীজির সামনে বসার পর নবীজিকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করলেন, কালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আপনি বলুন, আপনাকে জিজ্ঞাসা করছি, কারণ আল্লাহ তাআলা আপনাকে নবী বানিয়েছেন আর আপনাকে নবীওয়ালা কাজ করার জন্য দায়িত্ব দিয়েছেন। নবীদের কাজ হলো আল্লাহ তাআলার দিকে মানুষকে বুঝিয়ে নিয়ে আসা। একজন মানুষ জাহান্নামের রোডে চলছে, জাহান্নামের রাস্তাতে চলছে, ওই মানুষটাকে জাহান্নাম থেকে ফিরিয়ে নিয়ে এসে, জাহান্নামের রোড থেকে ফিরিয়ে নিয়ে এসে জান্নাতের রোডকে ধরিয়ে দেওয়া, এটাই হলো নবীদের কাজ। অতএব আপনি কিভাবে মানুষকে বুঝাবেন, ইসলাম কিভাবে বুঝেছেন, ইসলাম কিভাবে মানুষকে বুঝাবেন, এই খবরটা আপনি কিভাবে ইসলাম বুঝেছেন আর মানুষকে কিভাবে ইসলাম বুঝাবেন, এটা আপনি আমাদের সামনে আগে ব্যক্ত করুন। কারণ আপনাকে ট্রেনিং নেওয়ার জন্য, আপনার কাছে ট্রেনিং নেওয়ার জন্য আমি একজন ট্রেনার হিসেবে আপনার কাছে এসেছি। আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন মোহাম্মদ হারগিজ না গোফতে, তা না গোফতে জিব্রাইল, মোহাম্মদ না, মোহাম্মদ হারগিজ না গোফতে, তা না গোফতে জিব্রাইল, আর জিব্রাইল না গোফতে বারে কারদে বারে কারদে গান। আল্লাহর নবী অতক্ষণ পর্যন্ত নিজে থেকে কোনো কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আলাইহিসসালাম এসে না বলেন, আর জিব্রাইল নিজে থেকে কোনো কথা অতক্ষণ পর্যন্ত বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ জিব্রাইলকে আদেশ না করেন। বন্ধুরে, এই জন্য আপনার সামনে আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হলো, আজকে গোটা পৃথিবীতে যত নিয়ম কানুন চলছে, এই নিয়ম পদ্ধতি সব ইসলামের কাছ থেকে ধার নিচ্ছে। বলবেন মাওলানা ইসলামের বিরুদ্ধে সবাই আবার ইসলামের কাছ থেকে নিচ্ছে মানে? জি হ্যাঁ, জি পানিটা একটু দেন, জি হ্যাঁ। কেন আপনাকে বলি, আপনাদের এলাকাতে অনেক মাস্টার আছে, অনেক স্কুলও আছে, আছে না নেই? প্রাইমারিতে পড়াতে গেলে পারে, প্রাইমারিতে কেউ যদি মাস্টার হতে হয় কাউকে, তাহলে তাকে ডিএড ট্রেনিং করতে হবে, করতে হবে কি হবে না, ডিএড ট্রেনিং করতে হবে। আপনি যদি আপারে যান, হাই স্কুলে যান, তাহলে বিএড করতে হবে। আপনি শিক্ষক যদি হন, তাহলে আপনাকে বিএড করতে হবে। আর যদি আপনি কলেজে যান, তাহলে আপনাকে এমএড করতে হবে। অর্থাৎ এগুলো আপনার ট্রেনিং, এগুলো এক 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 একটা ধাপের এক একটা নাম দিয়েছে। এগুলো কেন করেছে সরকার, তার অনেক বড় ব্যাখ্যা আছে, আমার সময় নেই কথাগুলো বলার। আমি আপনাদের সামনে কথাগুলো বলতে পারবো কেন করেছে, এ তথ্যগুলো দিতে পারবো, কিন্তু সময় নেই, এজন্য আমি বলতে পারছি না। তবে এগুলো কোথা থেকে এসেছে না, ওই হাদিসকে, হাদিসে জিব্রাইলকে ফলো করে এই নিয়ম পদ্ধতিগুলো চালু করেছে, যেটা বলছি এটাকে প্রত্যেকটা মাদ্রাসাতে পড়ানো হয়, আপনার ক্লাস রাবিয়াতে পড়ানো হয়, জামাতের রাবিয়াতে একটা হাদিস পড়ানো হয়, হাদিসটার নাম হলো মিশকাত শরীফ। ওই হাদিসের প্রথম হাদিস যেটা, ওটাকে হাদিসে জিব্রিল বলা হয়। ওই হাদিস থেকে আপনাদের সামনে আমি আলোচনা করছি যে ইসলাম কাকে বলে। জিব্রাইল আলাইহিসসালাম হযরত নবী মুহাম্মদ সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া মুহাম্মদ, হে নবী মুহাম্মদ সাল্লাম আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে, ইসলাম কি এটা আপনি আমাকে বুঝিয়ে বলুন। এবার নবী বলছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, এই প্রশ্নের জবাব দিচ্ছেন নবীজি, কি বলছেন, ক্বালা, ক্বালা, আল্লাহর নবী বলছেন, ক্বালা আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু। এক নাম্বার ইসলাম কাকে বলে, নবীজি বলছেন এক নাম্বার হলো কালেমার প্রতি বিশ্বাস করা। অর্থাৎ কালেমাতে দুটি ভাগ আছে, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে তাওহীদ বলা হয়েছে, আর মুহাম্মাদ রাসূলুল্লাহ এটাকে রিসালাত বলা হয়েছে। এর অনেক বড় ব্যাখ্যা আছে। বন্ধুরা আমার, তাওহীদ কোনোদিন মানুষকে দেখানো যাবে না, তাওহীদ হলো প্রকাশ, আপনার
প্রকাশ্য জিনিস নয়। তৌহিদ হলো আপনার গোপনের জিনিস, আর রিসালাত কোনোদিন ছুপানো যাবে না। রিসালাত আপনার কোনোদিন ছুপিয়ে রাখতে পারবেন না। রিসালাত হলো প্রকাশ্য জিনিস। আল্লাহর নবীর চলছেন ফিরেছেন, আল্লাহ রাসূল যে নিয়ম পদ্ধতি দিয়েছেন, এগুলো হলো সবগুলো হলো রিসালাত। আপনার নবীর মুখে দাঁড়িয়ে ছিল, আপনি দাঁড়িয়ে রাখবেন, এটা হলো রিসালাত। আপনি নবীজি যেভাবে চলেছেন, নবীজি যেভাবে খেতে বলেছেন, যেভাবে পান করতে বলেছেন, এইগুলো করবেন। এগুলো গোপনে বিষয় নয়, এগুলো হলো সব প্রকাশ্য বিষয়। নবীজি বলেছেন ডান হাতে খাও, ডান হাতে পান করো, আর পান করতে গিয়ে তিন নিঃশ্বাসে পান করবে। এক গ্লাস পানি পান করতে গিয়ে ছয়টা ওখানে সুন্নত তোমাকে মানতে হবে। এগুলো হলো সব রিসালাত বন্ধুরে। আর তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নামই হলো তাওহীদ। আর তাওহীদ আর রিসালাত দুইজনকে মিলিয়ে বলা হয়েছে এর নাম হলো কালেমা। এটা হলো প্রথম নাম্বার ইসলাম। দুই নাম্বার ইসলাম কি? না নবীজি বললেন ওয়াতুকিমাস সালাতা। দুই নাম্বার ইসলাম হলো ওয়াতুকিমাস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করা। আপনি নামাজ পড়ছেন এটা নয়, নামাজ প্রতিষ্ঠা করা। আপনার বাস্তব জীবনে, আপনার সাংসারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আপনাকে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। আপনি দেশের নেতা নন, আপনি দেশের নেতা নন, এজন্য আপনাকে ওটা করার প্রয়োজন আপনার নেই। আপনার প্রয়োজন কি? আপনি নিজে নামাজি হবেন, আপনার পরিবারের লোকদেরকে নামাজের জন্য ট্রেনিং করাবেন, তাদেরকে নামাজের তালিম দেবেন, এরই নাম হলো আপনার সলাত। আল্লাহর নবী বলছেন এরই নাম হলো দুই নাম্বার ইসলাম। বন্ধুরে, আমার আল্লাহ একটা আয়াত দিয়েছেন পবিত্র কোরআনে, একটা আয়াত দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে পৃথিবীর ইমানদারেরা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, আর তোমার পরিবারস্থ লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি একা নামাজ পড়বেন, আর বেটা শুধু ঢক ঢক করে লাল পানি খেয়ে পাড়ায় পাড়ায় বেহুশ হয়ে পড়ে থাকবে, এর নাম ইসলাম নয়, এর নাম আপনার নামাজ প্রতিষ্ঠা নয়। আপনার বাস্তব জীবনে, পারিবারিক জীবনে আপনাকে ইসলাম প্রয়োগ করতে হবে, এর নাম হলো ইসলাম। বন্ধু, দুই নাম্বার ইসলাম আপনাদের কাছে ডেলিভারি দিলাম। তিন নাম্বার ইসলাম কি? নবীজি বলছেন অতুকিমাস সালাতা অতুতিয়া জাকাতা। আর তিন নাম্বার ইসলাম হলো জাকাত প্রতিষ্ঠা করা। জাকাত বাস্তব জীবনে আপনাকে প্রয়োগ করতে হবে। বন্ধুরা আমার, আজকে বর্তমান সময়ে মানুষ জাকাতকে জরিমানা মনে করেছে। ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তুখিযাল ফাইয়্যু দেওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান। আল্লাহর নবী বলছেন, শুনে নাও উম্মত, কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, কিয়ামতের যখন আলামতগুলো সব প্রকাশ হয়ে যাবে, তার মধ্যে একটা নিদর্শন হলো, একটা আলামত হলো, যখন মানুষের কাছে যাকাতের নিসাব পৌঁছে যাবে, আর আলেম ওলামা তাকে যখন যাকাতের কথা বলবে, তখন জেনে নিয়ে ওই মানুষটা যাকাতটাকে জরিমানা মনে করবে। বন্ধুরে, আজকে এতক্ষণ পর্যন্ত আমার পূর্বের বক্তা অনেকক্ষণ পর্যন্ত ধরে ধরে আপনাদের কাছে হাতে ধরে আদায় করেছেন। বন্ধু, আজকের এই মাদ্রাসাটা পরিচালনার জন্য আপনাদের কাছে যাওয়ার কথা নয়, কারণ আপনাদের কাছে যদি ইসলাম ভালোভাবে আপনারা বোঝেন, ইসলাম যদি প্রকৃত অর্থে আপনারা মানেন, আর ইসলাম যে মানবে সেই মুসলমান হবে, আর যে ইসলাম মানবে না ও মুসলমান হবে না। আল্লাহর নবী বলেছেন অতক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুসলমান হতে পারবে না, ইমানদার হতে পারবে না। আল্লাহর নবী বলছেন অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মানুষটা ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। নবী বলেন, রে আনাস, তুমি বর্ণনা করেছো এটা ঠিক আছে, আমি নবী বলেছি, আমার উম্মতকে জানিয়ে দাও, জানিয়ে দাও, জানিয়ে দাও। কি কথা জানিয়ে দেবে? যে ওই আমার হাদিসগুলো, আমার কথাগুলো আমার উম্মত যদি মেনে নেয়, বাস্তবে যদি প্রয়োগ করে, তাহলে সে প্রকৃত অর্থে
মমিন হবে। আল্লাহর নবী একদা সাহাবীদের বললেন, রে আমার সাহাবীরা, তোমরা কে, কতটা আমাকে ভালোবাসো? আল্লাহর নবীর সামনে হযরতে আবু বকর সিদ্দিক বললেন, নবী গো, আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। হযরত ওমর বললেন, রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে ভালোবাসি। সাহাবীরা এইভাবে বলতে শুরু করলেন। এমন সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখনো পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতে পারোনি, অতক্ষণ পর্যন্ত হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাস আজমাইন। প্রত্যেকটা মানুষ তার নিজের পরিবারের লোক চাইতে, পরিবারের লোক বলতে নিজের সন্তান সন্ততি, স্ত্রী পুত্র পিতা মাতা, আর তার মালের মহব্বতের চাইতে রসুলকে যতক্ষণ মহব্বত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত লোকটা ইমানদার মমিন হতে পারবে না, পারবে না, পারবে না। আমি আপনাদেরকে একটা জিজ্ঞাসার কথা বল, একটা কথা জিজ্ঞাসা করছি, কথা খারাপ লাগছে, কথা বলেন, ছেড়ে দেব। আমি আপনাদেরকে ইসলাম বুঝাচ্ছি, এর পরের পয়েন্টে যখন যাবেন আরো গভীর তথ্য পাবেন, ওখানে ফিলোসফি পাবেন, আর আপনার ভালো লাগবে, খুব গভীর তথ্য কথা আসবে। বন্ধু, আপনাদের কাছে যদি আমার ব্যক্তিগত জীবনী বলতাম, আমার বাপের ছেলে আমরা পাঁচজন, আমি এই লাইনে আছি, আমার পরেরটা ডাক্তার, তার পরেরটা মাস্টার, এই সাংসারিক জীবনের কথা বললে পরে আপনারা এক মিনিটের মধ্যে সব ফাঁকা হয়ে যেতেন, কিন্তু আপনারা আসল ইমানদার বলে আপনারা বসে আছেন। ভাইজান, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আর কয়েকটা মিনিট আপনারা যদি বসেন তাহলে আর গভীর কিছু কথা শুনতে পাবেন। আর আপনাদের বলেছি প্রথমেই, দুটো কথা অন্ততপক্ষে আজকে নিয়ে যাবেন, একটা হলো আপনাদেরকে ফেরেশতা দেখাবো, ফেরেশতা পৃথিবীতে দেখতে পাওয়া যায়, আর দ্বিতীয় নাম্বার বলেছি একজন সাহাবী, তিনি নিজের জীবদ্দশায় আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছেন, ওই মালটা ডেলিভারি দেব। তবে গোপাল ভাঁড়ের গল্প থেকে বলবো না, যে আমি বলছি এটা গোপাল ভাঁড়ের গল্প মনে করবেন না, কারণ মুসলিম শরীফের হাদিস, আলবানী হাদিসটাকে, আল্লামা আলবানী হাদিসটাকে সহি বলেছেন। জি ভাই, এই জন্য আপনাদের অনুরোধ রাখবো, একটু বসুন, যারা রাস্তাতে আছেন, যারা কাজে কামে ছিলেন তারা একটু বসুন, কিছু কথা শুনুন। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, গত রাতে আপনারা জেগেছিলেন? জেগেছিলেন? ছিলেন না? ইউটিউবারদের কথা বাদ দিন, এটা ওদের বক্তাদের মতো, এদের ওটাও ব্যবসা, এদের কথা ছেড়ে দেন। আপনারা কেউ জেগেছিলেন? ছিলেন না? আগামীকাল জাগবেন, আগামীকাল জাগবেন, বিপদ না হলে জাগবেন না। আর এ আমরা নগণ্য গোলাম আল্লাহর আপনাদের দোয়ায় আজকে নদিয়া থেকে এসেছি। গত রাতে ছিলাম আপনাদের কমিদপুর পাশে, ওটা ছিল আপনার বিহার, আবার এখান থেকে কালকে যাব বিহার। তবে একটা খবর দিয়ে দিই, ঝাড়খণ্ডের একজন খুব বড় মাপের মাওলানা, শেখরা চিনবেন, ইসমাইল কাসিমি তারানগরী, উনি মারা গেছেন, ওনার জানাজা হবে কালকে একটার সময়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চেষ্টা করব ওনার জানাজা পড়ার। আমি এই জন্য আমি ছটপট করছিলাম, আমার শেখ নূর মোহাম্মদ ভাই আজকে আপনাদের এই পাশে শহর বলে একটা জায়গা আছে না, এইদিকে দুমহনার পাশে, ওখানে উনি জালসা করছিলেন, আমাকে বললেন, মুক্তার তুমি নেমেই ফোন দেবে, আমরা গাড়ি নিয়ে চলে যাব রাতারাতি। তা ভাই, এটা আমার খুব স্বপ্ন ছিল, ওনাকে আমি দাফনের জায়গা থেকে একটু হলো মাগফিরাতের দোয়া করব, জানাজায় শরিক হবে, এটা আমার স্বপ্ন ছিল, কিন্তু হয়তো আর পৌঁছাতে পারবো না। উনি 10টার আগেই চেপে গেছেন, আজকে 9:30 চেপে গেছেন স্টেজে, ওনার বক্তব্য শেষ, উনি হয়তো রওনা দিয়েছেন। আর আমি আপনাদের কাছে এসেছি আজকে 12টার পর, যে সময় জালসা ভেঙে যায়। আমার আজকে মনে হয়েছিল, যত মানুষ ছিল ওই সময় যদি উঠতাম, আপনাদের দুটি হতো মাদ্রাসার কালেকশন, খুব মোটা কালেকশন হতো, এবং বক্তব্য ধীর স্থিরভাবে আপনারা শুনতে পেতেন। কিন্তু ভাগ্যের পরিহাস, প্রধান বক্তা মানে শেষ, রাত 12টা, সবার 12টা বাজবে, শ্রোতার 12টা বাজবে, কমিটির 12টা বাজবে, বক্তার 12টা বাজবে, এটা হলো প্রধান বক্তা। তা ভাইজান, আমি পাশ কথা বাদ দিয়ে আমি যে জায়গায় যে কথা বলছিলাম ওই জায়গায় যাচ্ছি।
আমি বলছিলাম যে ইসলাম পাঁচটা জিনিসের নাম, বুনিয়াল ইসলাম আলা খামসিন, পাঁচটা জিনিসের নাম হলো ইসলাম। তার মধ্যে আমি আপনাদের কাছে আলোচনা করছি তিন নাম্বার নিয়ে, এটার নাম হলো জাকাত। সামান্য জাকাত সম্পর্কে কিছু কথা বলি, যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলের জন্য বলছি, আর বলতে হবে এটা দায়িত্ব। কারণ আমি গত 22 তারিখে কমিত পড়েছিলাম, না গত 20 তারিখে কমিত পড়েছিলাম, আমি ওদিনে জাকাতের বিষয়ে হালকা বলেছিলাম। একজন এসে বললেন, মাওলানা এভাবে যদি সমস্ত আলেম বলতেন তাহলে অনেক সমাজ পরিবর্তন হতো, জাকাত যারা দেওয়ার মতো।